পুরুষদের মধ্যে করোনা টিকা নেওয়ার আগ্রহ বাড়লেও অনেকটা পিছিয়ে নারীরা। টিকা নিলেন স্পিকার এবং সেনা প্রধান। সরকারের নানা পদক্ষেপে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সবার জন্য নিশ্চিত করা হয়েছে টিকা, জানালেন প্রধানমন্ত্রী। পঞ্চান্ন পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত। করোনার ভয় উপেক্ষা করেই বাঙালির বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন। এবং মিরপুরে ১৭ রানে হারিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। কোচ ও অধিনায়কের কাছে জবাব চাইবে বিসিবি। এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ায় আজ সবাই নিজ অবস্থানে সম্মানিত, বললেন ডক্টর মাহফুজুর রহমান। করোনা সংক্রমণ এড়াতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আওতার বাইরে কওমি মাদ্রাসা। দেড় বছর ধরে যশোরে শারশার নাবারণ গোরপাড়া সড়ক সংযুক্ত নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী নেত্রকোনায় প্রায় অর্ধশত পুকুরের পানি, দুর্গন্ধ ও মশার অভয়ারণ্য অতিষ্ঠ এলাকাবাসী।